নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আজকে আর একটি ভ্লগ নিয়ে এলাম। তো এখন বাজে সকাল 7টা। দেখুন, আজকেও মেঘ পরিষ্কার নেই, আজকেও কুয়াশাতে ভরে আছি, একদম রোদই উঠছে না। প্রায় 6 দিন তো হয়ে গেল রোদ মানে দেখাই নেই। তো সকাল সকালে ছেলের জন্য টিফিন করতে চলে এলাম। লুচির আটাটা মেখে রেখেছিলাম ময়দাটা, আর এদিকে সকালে উঠে তরকারি কুকারে বসিয়ে দিয়েছিলাম, এবার ছুঁকে নেব। আর একদিকে চা বসিয়ে দিলাম। ছেলে উঠে এক্সারসাইজ করছে, তারপরে বন্ধুদেরকে ফোন করবে এক এক করে। প্রত্যেক দিন ওর যেটা রুটিন, কল করে সবাইকে উঠাই, হোস্টেলের সব বন্ধুরা থাকে। আর এক্সারসাইজটা প্রত্যেক দিনই ও করে, উঠে পড়ে। ও তো ট্রেনের যখন বোর্ড পরীক্ষা হচ্ছে তখনও এক্সারসাইজ করে তারপর পরীক্ষা দিতে গেছে। ঘুম থেকে উঠে সবাই পরীক্ষার দিন হয়তো বই খোলে, আমার ছেলে আধ ঘন্টা এক্সারসাইজ করবে, চান করে তারপর পরীক্ষা দিতে যায়। ও বইটই খোলে না, বলে যা পড়েছি সে আগে পড়াই ভালো। ওই প্রথম পরীক্ষার দিন সকালবেলায় গড় গড় করে পড়বো, তারপর সব যা পড়েছি সব ভুলে যাব। যাই হোক, যেমন যেভাবে করে লুচি করে দিচ্ছি প্রত্যেকদিনই। কি খাবে এবার? কর্নফ্লেক্স একটা অর্ডার দিয়েছি, ও তো বলছে মা কর্নফ্লেক্স খেয়ে যাব। আর আমার তো মনে হয় কর্নফ্লেক্স এগুলো খেলে যেন পেট ভরে না। ওকে খাবারটা দিয়ে আসি, দাঁড়ান। আর আমারও কাল থেকে শরীরটা এত ঠান্ডা পড়েছে, আমারও সেই দাঁতে ব্যথা আরম্ভ হয়ে গেছে। শীতকাল এলে আমার মানে দাঁতে ব্যথা শুরু হয়ে যায়। তারপর ছেলে কোচিং চলে গেল, ওকে দেখার জন্য দাঁড়িয়ে আছি। আর আপনাদেরকে দেখুন, দেখাচ্ছি এই গাছের নিচটা দিয়ে ওকে দেখা যাবে, র্যাপিডো করে যাবে। তারপর চলে যাওয়ার পর আমি ঘরের সমস্ত কাজ করে মানে দেখুন চুলটা কেটেছে নিজের, মানে চান করতে পারছিলাম না, ছেলেকে পুজো করতে হচ্ছিলো, তার জন্য আমি না চুলটা ছোট করে দিই। প্রত্যেক দিনই এরকম মেঘলা ওয়েদারও করছে আর চুলগুলো উঠে আমার 12টা বেজে যাচ্ছে, শুকাচ্ছে না, ওই জন্য দেখুন নিজেই কেটে নিয়েছি। আপনারা ভাববেন হয়তো এখানে কি পার্লার নেই, পার্লার আছে, কিন্তু সন্ধ্যেবেলা যাওয়া মানে অনেকটা সময় ধরে পার্লারে যেতে হবে। এবার ছেলেকে একা রেখে এখন তো মর্নিং ক্লাস হয়ে গেছে, এবার দুটোর মধ্যে ছেলে চলে আসে, তার মধ্যে আবার যদি আমি পার্লারে যাই বিকেলবেলা, সকাল দিকে তো হবে না, কারণ অনেক কাজ থাকে সকালে। আর বিকেল দিকে গেলে সময়টা নষ্ট, ছেলের প্রায় 2 ঘন্টা লেগে যাবে, 1.5-2 ঘন্টা। পার্লারে কেমন ভিড় থাকবে না থাকবে, ওই জন্য নিজেই সামনে দিকে ইউটিউবে অনেকবারই দেখেছিলাম যে এরকম করে সামনে দিকে চুলটা দুদিকে ভাগ করে গার্ডার এঁটে সমান করে। যাই হোক, যা কেমন হয়েছে বলবেন, চুলটা নিজেই কেটেছি। ওর বাবা তো, আমার হাজবেন্ড তো ফোন করে বলছে কেন তুমি পার্লার যেতে পারতে, আলাম না তুমি বুঝবে না, সেই সন্ধে হয়ে যাবে পার্লার থেকে আসতে, তারপরে ঘরে আবার ছেলেকে একা রেখে এতক্ষণ ধরে দরকার নেই, আর কেই বা আমাকে দেখবে, ধর এই চুলটা থাক। তারপরে টিফিন খেয়ে নিচ্ছি, তারপর ছাদে গেলাম কাপড় মিলতে, ভালো চুলটা শুকাবে, কিন্তু রোদই নেই তো চুল কি শুকাবে। 11টা বাজে কিন্তু, দেখুন ওয়েদার দেখে বোঝা যাচ্ছে 11টা বাজছে, পুরো ওইদিকে তো দেখা যাচ্ছে না, পুরো ওইদিকে ফ্ল্যাটগুলো দেখুন কুয়াশাতে মানে দেখা যাচ্ছে না। তাও কাপড়গুলো ছাদেই দিলাম যাতে জলটা ঝরে গেলে ঘরের মধ্যে মিলে দেব ভিজে। আর প্রত্যেক দিন কত কাপড় রেখে দেব, রোদের ভরসা করলে হবে, জলটা ঝরে গেলেও শুকিয়ে একটু হালকা শুকালেই 2-3 দিন পর ওগুলোকে আয়রন করছি। মানে প্রত্যেক দিনই কাপড়গুলো না কাচলে তাহলে একদিন অনেক হয়ে যাবে। আর এদিকে এটা হচ্ছে গার্লস হোস্টেল আমাদের সোজাসুজি, আর এদিকেও দুটো হোস্টেল আছে, একটা বয়েজ আছে একটা গার্লস আছে, এই এই দুটো। এরপরে যাই হোক, ঘর চলে এলাম, রুমে চলে এসে সবজিপাতি কেটে নিচ্ছি। সবজিপাতি বলতে আজকে চিকেন আছে ফ্রিজে, তো চিকেনটাই করে দেব।
চিকেনের ঝোল করে দেবো একদম আলু দিয়ে, আর কিছু সেরকম করবো না, বেগুন ভাজবো, আর চাটনি কালকের আছে। আবার রান্না তো, আর প্রত্যেকদিন কি রান্না করব কিছুই খুঁজে পায় না, এই একটা সমস্যা। রাতে কি বানাবো, সকালে কি বানাবো, টিফিন কি বানাবো, সব বাড়িরই আমার মতনই হয়তো সমস্যা। ভাবছেন হয়তো খুব তাড়াতাড়ি কাটছি, তাড়াতাড়ি নাইটে স্পিডে করে দিয়েছি, আমি একদম ছুরিতে ভালো করে কাটতে পারি না, বঠিতেই আমার ভালো হয়। তো আমি অল্প সবজি, বঠি নিয়ে আর বসবো না, ওপরেই কেটে নিই, নাহলে আমি বঠিতেই কাটে। আমার বর এখানে এসেছি তারপরের দিনেই, না সেই দিনেই সন্ধ্যেবেলা গিয়ে ও মানে ফ্ল্যাটটা দেখার পরে সন্ধ্যেবেলা গিয়ে ও বঠিন বঠি শিলনোড়া মিক্সিটা তখন কিনিনি, শিলনোড়া এসব কিনে এনেছিল। বঠি ছাড়া কি পারি আমি? আমার অনেকেই ভালো পারে ছুরিতে, কিন্তু আমি ছুরিতে খুব একটা ভালো পারি না। তাও ঘর থেকে ছুরি কাঁইচি এগুলো মানে যতটা দরকার জিনিস বয়ে বাসনপত্র এনেছিলাম নিজেদের, তো আমি নিজেদের বাসনেই করি রান্না। কিন্তু এই ফ্ল্যাটে আবার মানে এখানে জানতাম না যে বাসনপত্র সবই দেয়, কোটো বাটা বাসনপত্র যা যা লাগে সেগুলো সবই ছিল, তাও আমি ওগুলো ওদেরগুলো ব্যবহার করি না, আমি নিজে ঘর থেকে এনেছিলাম। বেশিরভাগই সবাই বাড়ি থেকেই মানে খুব কম জনই মানে এদের বাসনে ব্যবহার করে, কিন্তু বাসনগুলো একদম ভালো দিয়েছে। আমি শুধু কড়াইটা ব্যবহার করি, এই যে কড়াইটা রান্না করছি একদমই একটা অবস্থা খারাপ ছিল, একদম মানে পোড়া একদম ছিল, সেটাকে ভালো করে তিনবার চারবার মানে ভালো করে মেজে তাও একটু পথে এসেছে রান্না করি। আর একটা ননস্টিক কড়াই কিনেছি, যখন খুব তা ইয়ে থাকে তখন দুটোতে করে নিই, তো আজকে তো একটাই রান্না হবে। এই কড়াই কুচি মাংসটা কষে ঢাকা দিয়ে সিদ্ধতে দেবো, এদিকে চালটা বেছে নিচ্ছি। আমার হাজবেন্ড যখন আসে তখন ও 2 বস্তা মানে 10 কেজির বস্তাগুলো দুটো করে এনে দেয়, তো একটু শুরুই হয়ে গেছে। কত আর লাগে চাল, মা আর ব্যাটার, গরমকালে তাও চালটা লাগছিল, দুবেলায় ভাত খাচ্ছিলাম, আর এখন তো শীতকাল এক বেলায় ভাত খায়, আর একটা এক কাপ চাল দিলেই মা ব্যাটার হয়ে যায়, ওই জন্য একটা বস্তা তখন হাতে দিইনি, সেই পুজোর সময় এনেছিল, আর একটা বস্তার এখনো আপনার 1.5-2 কেজির মতো আছে, ওই হয়তো 3-3.5 কেজি আমাদের চাল লাগে, অক্টোবর মাসে এনেছিল পুজোর সময়। চাল মুড়ি চানাচুর, চানাচুরটা এখানে সেই টক মিষ্টি যেটা আমরা সেই মুড়ি দিয়ে খাই, ওই মুড়ি ও নিয়ে আসে ওইখান থেকে, তো মুড়ি খুব একটা লাগে না, মা ছিল তখন ডেলি মুড়ি খেত, মাই খেত, আর আমরা মাঝে মাঝেই খাই মা বেটা। আমি তো একদমই মুড়ি ভালোবাসি না, আমি ওই রুটি পরোটা এইসবই ভালোবাসি, পাউরুটি মুড়ি খেলে ভালো। তাও ছেলে যেদিন বলে মা আজকে মুড়ি খাবো সেদিনই ছেলের সাথেই মুড়িটা খাই। তো গোবিন্দভোগ চালটাও এখান থেকে নিয়ে আসে, এখানে গোবিন্দভোগ চাল পাওয়া যায় না পায়েস করার জন্য, পায়েস পোলাও এখানে একদম সেই এমনি চালি মরা ছোটো ছোটো খুদে খুঁদে থাকে সেগুলোতেই পায়েস বানায়, পায়েসের গোবিন্দভোগ চাল বলছে তো কেউ বুঝতে পারছে না, আর যেগুলো এখানে পাওয়া যায় না সেগুলো ওখান থেকে নিয়েই আসে। আপনাদের সাথে গল্প করতে করতে ঘরটাও বাগানো হয়ে গেল, গুছানো হয়ে গেল, ওইদিকে ভাতটাও কুকারে চাপিয়ে দিয়েছি, ছেলে আসার আগে সবই মানে কমপ্লিট হয়ে যাবে। দেখতে দেখতে বেলাটা একদম মানে গড়িয়ে গেল, একদম 1:30-2 বেজে গেল, এখন প্রায় 1:45 বাজে, ছেলে চলে আসবে, ওই জন্য গাছগুলো হলাম বাগিনি, তারপরে ছেলে এলে খেতে দিতে পারবো, কারণ সকালে সেই 7:45 খেয়ে যায়, 7:45 মধ্যে খায়, তারপরে ওর 8:15 সময় বেরোয় 8:30 থেকে কোচিং, এলে খেতে দিয়ে দিতে পারবো, খিদে পেয়ে যায় অতক্ষণ গ্যাপ থাকে। ব্যাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন, আপনারা জানালে আমি
আর উৎসাহিত হব ব্লগ বানাবার জন্য। ধন্যবাদ সবাইকে।